Sami, Sami. Aye, ta tor Sami. Aye, ta tor Mami. Aye, apna. Hey. Tala ke hoy tor. Amar odhangini. Mane? Mane. Amar odhekar mane. Ota amar bow. Tumar istri. Istri. Oh, tumar ota istri. Ha. Ar mar tumi head mistri. Ha. Aye, poka. আমার মা তোমার স্ত্রী কি করে হইলো? কি করে হলো শুনবে? মানে ওর বাবা, ওর বাবা আর আমার বাবা, তোমার বাবা ওরা ছিল বাল্য বন্ধু। ও, তোমার বাবা আর মায়ের বাবা ওরা দুজনেই ছিল বালের বন্ধু। তারপর বাবা, তারপরে ওরা চায়ের দোকানে চা খেয়ে গিয়ে বিয়ের কথা আলোচনা হয়ে গেল। তার সঙ্গে ওরা দুই ভাগ দাদু, হ্যাঁ, আর আমারও বাবা, মানে ঠাকুর দাদু, দাদু দুজনেই কথাবার্তা চুলকাচুলকি করলো। ওর বাবা আর আমার বাবা, হ্যাঁ, ভালো মন্দ দিন করে বম ফুটিয়ে, হ্যাঁ, ওর মাকে বিয়ে করে তোর কুষ্টিকা বেশি রে মাদার করে দেবো। কেন তুই আমার মাকে বিয়ে করেছিস হারাম জাদা? আমিও তোর মাকে বিয়ে করব। কেন নিব খারাপ? কেন কেন বেটা, তুই আমার বাবাকে বিয়ে করলি, তো আমাকে নিমন্ত্রণ করলি না? হারাম জাদা, তুই তখন কোথায় ছিলি? কোথায় ছিলাম? তুই তখন ভগবানের কাছে ছিলি বেটা। কেন তোর কাছে মোবাইল ছিল না? মোবাইল? এই বন্ধুদের কাছ থেকে মোবাইলে ফোন করলে হেঁটে চলে আসতাম। আমি তোর মাথায় কত হেঁকেছি বাটারে, তোকে পাওয়ার জন্য হেঁটুর চামড়া নেই। কেন হেঁটুর চামড়া উঠে গেছে? তাই নাকি? কেমন করে বাবা হাঁটুর চামড়া উঠলো? তোর মাকে যখন বিয়ে করলাম, হ্যাঁ, সন্তান হয় না, হয় না, হয় না, হয় না, হয় না, একদিন তোর মা আর আমি, হ্যাঁ, ওই আস্তানা চলে গেলাম, মানে পীরের মাজারে। তারপর বাবা, পীর সাহেব, তোমাকে জোড়া ঘোড়া দিব, হ্যাঁ, সিন্দি দেব, একটি সুসন্তান কিংবা একটা কন্যা দাও। তারপর এই মানুষ করার পর তুই এটি তোর মর করবে। তাহলে আমি তোর দ্বারা তো হইনি, ওই বাবা পীর সাহেব মাকে করে গেল। খারাপ কথা নাই বাবা। কেন? বাবা পীর সাহেব মাকে আশীর্বাদ করে গেল, বাবা পীর সাহেব মাকে দোয়া করে গেল। তারপর আমি মায়ের পেটে এলাম। এই পেটের মধ্যে তুই আর আমি ঢুকেছিলাম। আমি যেমন আমার মায়ের পেটে ছিলাম, তুমিও তো তোমার মায়ের পেটে ছিলে। মা কতদিন ছিলাম? তুই থাম করে ভাই, সুখ দুঃখ কষ্ট ভাগ করতে হয়, মাকে যে 10 মাস পেটে দিলি, তো তোর পেটে 5 মাসে নিলি না? বাবা আমি কোথায় গেছিলাম জানো? আমি গিয়েছিলাম কুৎকন শিখতে। তাহলে কি হবে? বন্ধুগণ বহুন বন্ধুগণ বন্ধুগণ, হ্যাঁ, সালামি মনে করছি বহুনগণ। আধাত গোবিন্দ, আধাত গোবিন্দ, আধাত গোবিন্দ, আধাত নয়, বুঝাও তোমার ছেলেকে, বুঝাও। হ্যাঁ, বুঝতে পারিস না? রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, সালামি মনে করছি আধাত গোবিন্দ। আই 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 আই
ছয় রাগ ছত্রিশ রাগিনী কানের মধ্যে রাগ রাগিনী না করলে কীর্তন জমে না। সখী রে ওরে সখীর গাটা সখী তোর বাবা সখী তোর সাতুষ্টি সখী বাবা রাগ করিও না। শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিল কোথায়? মথুরায়। লীলা উপচার করেছিল কোথায়? বৃন্দাবন। কতটি গোপিনী ছিল? ষোলশ। আমার কাছে কটা আছে? একটা অনেক। তাই তোর খানমানকে টেনে নিয়ে আসছি। পুতিনা তো মুতি কুন্দিবে। বাচ্চারা পেচ্ছা করে, সবাই পেচ্ছা করে। ও পাখিরা ধাকৃষ্ণে নাম বলো না, তোর দুষ্টি কে দেখবে শালা কি তনে তাল নাই হরি বল হরি বল পান্তা ভাত মুরগির ছো। ও পাখিরা এইবার নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেছে। ইমাম সাহেব নামাজ পড়াবে, ওকে বলছে ওদের লেটো গান হচ্ছে পঞ্চরস শুনে আসবে। এইদিকে কোথা দিয়েছে ওটা কুদ্দুসের বেটি রহিমের সঙ্গে ধরা পড়েছে, আল্লাহর ঘরে আরম্ভ করে দিয়েছে। তো তুমি এটা ভাজা ভালো না, তুই অনেক বড় হয়েছিস, তোকে বিয়ে দেব রে বেটা। বিয়ে? হ্যাঁ, তোকে বিয়ে করতে হবে। এই গ্রামে একটা মেয়ে দেখেছি, দেখতে ভালো, দেখতে ভালো, 18টা ছেলের মা।
টাকা খেলেন মা, বিনা পয়সায় ছেলে পাবো, বিনা পয়সায় ছেলে পাবে। তাহলে বাবা আমার বিয়েতে তুমি কি নেবে? আমি হ্যাঁ কিছু নেবো, আমার বিয়েতে কিছু নেবে না? না। তাহলে কি করবো? বিনা পরে বিয়ে করতে হবে আমাকে। বাবা ঠিক বলেছে, সভ্য সমাজের মানুষ লক্ষ্য করে দেখবেন যার বাড়িতে পাঁচটা ছোট মেয়ে আছে, এই পণের জন্য সে বাবা মা গলায় দড়ি দিচ্ছে, বিষ খেয়ে আত্মহত্যা করছে, পণ দিতে পারছে না, বধুকে জ্বালিয়ে মারছে। তাই আমি বিনা পয়সায় বিয়ে করবো বাবা। হ্যাঁ, মেয়ের মাকে বিয়ে করে নিয়ে চলে আসবো। মেয়ের মাকে বিয়ে করে নিয়ে চলে আসবো? মেয়েকে? শোন বেটা, হ্যাঁ কি কি বলেছিস, তোকে বিনা পণেই বিয়ে দেবো। তাহলে সভ্য সমাজের মানুষকে শিক্ষা দিবে মা? হ্যাঁ, তোকে আমি এক লাখ টাকা দেবো, তুই এক লাখ টাকা দিয়ে মেয়েকে বিয়ে করে নিয়ে। তবে দুটো কথা বলতে চাই বাবা। বল বেটা। এই গ্রামটার নাম কি মনে আছে? কি লেখা আছে? পৃথিবীতে ঈশ্বর ভগবান যিশু বা গড বা আল্লাহ জীবের মধ্যে শ্রেষ্ঠ জিনিস কি তৈরি করেছেন? মানুষ। মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। পৃথিবীতে শ্রেষ্ঠ কে? নারী, নারী জাতি অর্থাৎ মা। মা পৃথিবীতে শ্রেষ্ঠ হচ্ছে, নারী জাতি অর্থাৎ মা। মা আর যত বাবা আছে তোমার মতো সব শালার বেটা। বাবা তুমি কেন এখানে? অনেক বাবা আমার উপরে রাগ করবে বা গালাগালি করবে, বিচারটা আপনারা করবেন। লক্ষ্য করে দেখবেন, দুটো বাচ্চা ছেলে রেখে, দুটো বাচ্চা শিশু রেখে মা যদি মরে যায়, এক মাস পার হবে না বাবা আর একটা বিয়ে করিলে চলে আসবে। আর বাবা যদি মরে যায়, মা বেঁচে থাকে, বাচ্চা দুটোকে বুকে জড়িয়ে ধরে লোকের বাড়িতে ঝিবিত্তি করে হাত পেতে ভিক্ষা চেয়ে মানুষ করবে, কিন্তু মা বিয়ে করবে না। তাই কলকাতা যাওয়ার আগে তোমাকে একটা গান শুনিয়ে যেতে চাই। মায়ের এক ফোঁটা দুধের রীত শোধাবে না কোনদিন, জন্ম তোরে করিলেও সাধনা, তয়াপতি দরদিনি মা। দয়াপতি দরদিনি হয় আমার মা, দয়াপতি দরদিনি মা। Thank you.
কষ্ট ধরে, কত বেদনা কত ব্যথা, মা ছাড়া কেউ বলতে ছাড়বো না, আমরাও বেড়াতে যাবো। যাবি? হ্যাঁ, তাহলে একটা আনন্দ করতে করতে
চল না, ঠিক আছে, আমি একটু আনন্দ করছি। জব দিল ধড়কে তাহে মেন সোচ বিকোতা হে পছন্দ মতো জিনিস আমি কিনে দেবো।
আচ্ছা মিষ্টি বল, তুই কি নিবি বল? কি নিবি বল? মানে ছবি নিয়ে মালা দেবে, পুজো করবে, শ্রদ্ধা জানাবে। ঠিক আছে, তোর জন্য নিয়ে আসবো চুমকি কিনে বল। আমার জন্য একটা স্কুটি গাড়ি নিয়ে আসবে। আমি জানি তোর একটা গাড়ির দরকার, মাঝে মাঝে পড়ে যাস তো তুই হাঁটতে গিয়ে, একটা গাড়ি এনে দেবো। ঠিক আছে, রিয়া কি নিবি বল? আমি সুন্দর দেখে কাচের চুড়ি নেব। ও চুড়ি নিবি? ঠিক আছে, দীপা তুই কি নিবি? দাদা তুমি আমার জন্য কি নিয়ে আসবে জানো? বল। আমার জন্য ভালো দেখে একটা মোবাইল নিয়ে আসবে। তোর ফোন করা একটু অসুবিধা হয়। আচ্ছা ঠিক, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সারাদিনের মোবাইলে কষ্ট হয়, মানে হ্যাং করে তো, তার জন্য মোবাইল নিবে। আচ্ছা তুই কি নিবি বল পিঙ্কি? আমি তোমার মন্দির মধ্যে অসম্ভব জিনিস নেব না। বল কি নিবি বল? ভালো জিনিস নেব। কি নিবি বল? দাদা দেখো তোমার কাছে আমি কিচ্ছু চাই না, আমার কটা চুড়ি লাগবে। আচ্ছা আর কিছু নেব না, একটা মালা লাগবে। আচ্ছা আর কিছু নেব না, দুটো কানের লাগবে, কিচ্ছু নেব না, লিপস্টিক নেব। এই দাদা আমি কিচ্ছু নেব না। শোন দাদার উপর যদি এতটুকু মায়া থাকতো তাহলে আর এত কিছু চাচ্ছিস না। থাক থাক, কতগুলো ফোন বসে। শোন দাদা তুমি কি জানো আজকে তোমার জন্মদিন। তুই কি নিবি বল? এই জন্মদিনে দিদি তোমাকে পায়েস রান্না করে নেবে। বল কি নিবি? আমি আমি বেশি কিছু নেব না, তুমি যখন কলকাতা যখন যাচ্ছ একটা বড় থেকে ভাতের হাঁড়ি কিনে নিয়ে আসবে। ভাতের হাঁড়ি? হ্যাঁ, আমার এই বোনগুলো যখন ছোট ছোট ছিল তখন ছোট পেট ছিল তাই অল্প করে খাবার লাগতো, এখন সব বড় হয়ে গিয়েছে দু বা তিন বার করে ভাত খেতে। আমি জানি তোর সংসারের চিন্তাটা একটু বেশি আছে, বাবা মা অনেকদিন আগেই মারা গেছে, তোদের আমি এই ছটা বোনকে মনের মতো মানুষ করেছি, এবার যদি পারি তোদের বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠাতে তাহলে আমার জীবনটা আমার ধন্য হবে। একটা করে ছেলে দেখতে লাগো বাবা, সবটাকে পার করতে হবে। বিয়ে তো আমাকে দিতেই হবে তো। দেখ বল, আজকে তোমার জন্মদিন, এই জন্মদিনে তোমার মুখে আমরা গান শুনতে চাই। আমার মুখের গান? হ্যাঁ দাদা। দেখ বাবা মা এই লোকজন থেকে বড় লোকে চলে গেছে, আমি তোকে আমাদের জীবনের চেয়েও ভালোবাসি। কেমন ভালোবাসি জানিস? কেমন ভালোবাসি ও? তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যেটা, তুমি যে ছোট বোন ছোট বোন ছোট বোন,
বাইরে বিশ্বাস কর, আমার জীবনের চেয়েও আমি তোদেরকে বড় ভালোবাসি। শোন, আমি মার্কেটে যাচ্ছি, তোরা বাড়ি থেকে ঝগড়াঝাটি করবি না, কোথাও যাবি না। ঠিক আছে, আমি যাবো আর তোদের পছন্দ মতো জিনিস আমি তাড়াতাড়ি কিনে নিয়ে বাড়ি ফিরে আসবো। আসি আমি। মৌসুমি, তোকে একটা কথা বলা হয়নি, শুন, প্যান্ডেলের পেছনে নাও, আমাকে আজকে দেখা করার লোক আছে, ওই জন্য আমি চললাম। মারবো তোর মুখে ঝাঁটা। শহর না দেখেছে মায়ের গর্ভে, তাই তো কলকাতা শহরে যাবো আমি। রিস্কাওয়ালা যা বাবা, মার্কেটে কেউ ইস্তাবে এই রাস্তা ধরে যাবো আমি কলকাতা। আমাকে চিল্লে না ছাগলে, আমি ছিলাম গরুর গোহালে। আমাকে চিল্লে না ছাগলে, আমি ছিলাম গরুর গোহালে। এই রাস্তা ধরে যাবো, এসো এসো হারাম জাদা। লাগলো কার সঙ্গে? বাড়ি নাই, ঘর নাই, দেওয়াল নাই, ধাক্কা লাগলো কার সঙ্গে? পারি আর না পারি আহুতি কমাবো না। রাস্তা চলতে জানিস না আলু ছানা করে দেবো, ছানা তোর বাবার খাই মারবি নাকি? আরে আসছে ছেলে, তো আমাকে চিনিস বে? আমি হচ্ছি গ্রামে শালা। কথাটা বাদ দিয়ে বল, মারবো শালাকে, 32 খানা দাঁত দিয়ে দেবো, টাকার বাড়িতে মুখ ভেঙে দেবো। তখন মার্ডার করলে কত খরচ হবে বে? তুই আমাকে জানিস? কত টাকা আছে রে ভাই? তুই আমাকে চিনিস? কে তুই? মাঠের জমিগুলো কার? কার? আমার। বল। সব রাতে দখল দিনে নাই। তার মানে 36 খানা হেলিকপ্টার আছে তোর বাথরুমে, 40 খানা ট্রেন তাই নাকি আমার গুহাল ঘরে? আচ্ছা আচ্ছা, কিসের ঘরে? গুহাল ঘরে। ও গোয়াল ঘরে? টাকার বাড়িতে মুখ ভেঙে দেবো। ভাই কত টাকা আছে? এই ব্যাগে আছে 1.5 লাখ টাকা। 1.5 লাখ? এই যে লকডাউনে খেতে দিয়েছে। কে কে দিয়ে? আমি। তুই? কলকাতার মিরিচকে তৈরি করেছে। কে? আমি। তো পাগল একটা, পাগল না হলে এই কথা বলে? আলুর না এখানে বলো। শোনো ভাই, মেয়ে ছেলে খুঁজতে এসেছি। আলুর মেয়ে ছেলে? মেয়ে ছেলে? মেয়ে ছেলে? পাত্রী আছে, পাত্রী। আরে ভাই, মেয়ের ছেলে কি করবে? আরে বিয়ের জন্য। আরে বিয়ের জন্য? ইয়েস। আমি বলি বিয়ে, মেয়ের ছেলে ব্যবসা করো তো। আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড মানে? আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড ইংলিশে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি। আরে ভাই, তা মেয়ের ছেলে বিয়ে করবে তুমি? ইয়েস। শোনো ভাই, থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ নাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এদিকে শোনো, শোনো, এই সরে যা। যা হবার হয়ে গেছে, হ্যাঁ,
তা আমি বলছিলাম যদি তুমি মনে কিছু না করো না করো, হ্যাঁ তাহলে একটা কথা বলতাম বলো, মানে আমার আমার ছটা বোন আছে। কটা? ছটা? হ্যাঁ। আর তোকে নিয়ে? আমি নিয়ে আমার আমরা সাতটা। তোর মা তো ভালো প্লেয়ার বে। কেন? ডিম ঘোলায় একটা হয়ে যায়নি। সাতটা? হ্যাঁ। তোর বাবা বেঁচে আছে? বাবা ভাই দুজনাই মরে গেছে। মরবে না কেন, এতগুলো লীলে বাঁচে। শোনো ভাই, তোমার বোন ছটা? আমি বলি, ছটা বোন আমার? তোর বোনের সব সাইজ কেমন? মালের কথা বলো না। যার নাই কোনো খাঁটি মানে ময়ে মাটি আর ময়ে করলো। শোনো, ওই মাল কথাটা বলো না। শোনো, তোমার বোনকে নিয়ে যদি মোটর সাইকেলে যাও, পাশ থেকে বন্ধুরা বলবে, তোমার বোনকে আর বলবে না, তোমাকে বলবে না, কি মাল যাচ্ছে রে। আরে ভাই, কথাটা তো খারাপ, কথাটা তো খারাপ। শোনো, আমার ভদ্রপাড়ায় বাড়ি। এই এইসব কথা বলো না। তুই যে মালের কথা বলছিস, খারাপ কথাই। দোকানে যাবে, দোকানে গিয়ে আলু পটল বলবে, কি বলবে না, এই মালটা দাও তো, বলবে না ভাই? শোনো, তুমি মুখে গালাগালি করবে না। না, যদি আমার ছটা বোনকে দেখে পছন্দ হয় তাহলে তুমি বিয়ে করবে। চিন্তা করিস না, চলে আসবে। তোর ছটা বোনকে আমি করবো। কি করবে, কি করবে? পরীক্ষা করবো না ভাই? শোনো ভাই, ওই তোমার হিয়ালি কথাটা বাদ দিয়ে সোজাসুজি কথা বলি। টাকার বাড়িতে মুখ ভেঙে দেবো। কথাটা বুঝতে পারলে আমার? চল, ভদ্রপাড়ায় বাড়ি। তেরি নজর ওয়ালে তেরা মুখ কালা, তিনি হে তেরে দাদা আর না হো কি চল সালা। কি হচ্ছে? ওরে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট।